সসালাম ওরমতুল্লাহ বরকাত্মদ আশরফুল ইসলাম রাজি মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে মালয়েশিয়াতে প্রায় জায়গাতে অর্থাৎ জায়গাতে দাঁড়িয়ে পেশাব করার ব্যবস্থা আছে বসে পেশাব করার কোন নিয়ম নাই এবং তিনি এই প্রকাশ করেছেন মতামত যে দাঁড়িয়ে করলে নিরাপদ বেশি কাপড় চুপড়ে আপনার নোংরা লাগার সম্ভাবনা থাকে না তাহলে এই ব্যাপারে শরীয়ত কি বলে জি রসুল্লাহ সাল আলী ওসাল্লাম সর্বদাই তার জীবনে তিনি বসে বসে পেশাব করেছেন বসে বসে পেশ করে এটাই হল সন্ন্যত

বসে ছাড়া পেশাব করতেন না পেশাব করতেন না তাহলে আল্লা নবীর সন্নত হলো কি বসে পেশাব করা এখানে আমাদের বসে পেশাব করা এটা হলো নিয়ম সুতরাং আমাদের এখানে আমাদের মত আমাদের মতামত বা আমার মন কি চাইছে বা আমি কি বুঝতেছি এ ব্যাপারে না এটা আমাদের ছেড়ে দিতে হবে শরীয়তের কাছে কারণ যে শরীয়তের যখন কথাই চলে এলো তখন সেখানে আমাদেরকে আর কোনো মতামত প্রকাশ করার কোনো অধিকার থাকে না দ্বিতীয় কথা হলো যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন এবং মালয়েশিয়াতে যে আপনি আলোচনা করলেন সেখানে যদি আপনার দাঁড়িয়ে বসে পেশাব করার কোনো সুযোগ না থাকে তাহলে আপনি দাঁড়িয়ে পেশাব করতে পারেন যদি আপনার বসে পেশাব করার সুযোগ না থাকে তাহলে এ দলিল হচ্ছে আহ বোখার মুসলিম শরীফে হরত হজ ফরত আল্লাহ তার আহমদকে তিনি বলেন যে আতানব সাল্লাহ আলী সাল্লাম সোবাত রসুল্লাহ আলী আলিউসাল্লাম এক জাতির নোংরা এক জাতির নোংরা স্থানে এলেন যেখানে লোকেরা নোংরা ফেলে অর্থাৎ ডাস্টবিনের কাছে বা কোন যেখানে আমাদের আমাদের গ্রাম অঞ্চলে যেখানে আমরা আহ গোবাদির যেখানে আমরা গোবরগুলো ফেলে রাখি সেই মতো একটা জায়গাতে তিনি এলেন ফাবা ডাকা এমন নবীলাম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলেন তাহলে এই জায়গাটা স্থানটায় বসার বসার মতো স্থান ছিল না তার জন্য রসুল্লাহ সাল্লাম সেখানে দাঁড়িয়ে পেচ্ছাপ করলেন সেরকমভাবে যদি কোন স্থানে শুধু মানুষের যদি কোন স্থানে যদি এরকম আপনি পৌঁছে যান যেখানে করে বসে পেশাব করার কোন সুযোগ নেই তাহলে রসুল্লাহ পক্ষ থেকে সেখানে দাঁড়িয়ে পেশাব করার আপনাকে সর্বদাই বসে পেশাব করতেন আমাদের পেশাব করতে হবে কারণ আল্লাহ রুবালিন বলেছেন রসুল্লাহ ওসুবুল হে হেমগন তোমাদের জন্য রয়েছে নবী জীবনে উত্তম নমুনা সুতরাং আমাদের নমুনা নবী আলিবুসাল্লাম এবং বসে পেশাব করা এটা হচ্ছে ভদ্রতা এবং নম্রতা দাঁড়িয়ে পেশাব করা এটা ঠিক না সুতরাং আমাদেরকে আল্লাহ আল্লাহুল্লা আলম যেন তার আহ রসুল্লাম পদ্ধতিতে চলে তার সন্তুষ্ট লাভ করা